হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে অঙ্কুরিত ডালের ভীষণ টেস্টি একটা তরকারি করে দেখাবো। আমি যে ডালটা নিয়েছি এটার নাম হচ্ছে কুর্তি কলাই বা কুলথি কলাই বা কুলথি ডাল বলা হয়ে থাকে, তবে আপনি এর জায়গায় যে কোনো অঙ্কুরিত ডাল ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে এক কাপের থেকে একটু বেশি নিয়েছি আর এই ডালটাকে কুর্তি কলাই বা কুলথি কলাই, হিন্দিতে কুলথি বা কুলথ বলে বা খর্থি বলে, আর মারাঠিতে এটাকে হুলগা বলে, আর ইংলিশে বলে হর্স গ্রাম। তো যাই হোক, বাড়িতে অঙ্কুর গজাতে চাইলে এর ভিডিও আমি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে এক কাপের থেকে একটু বেশি নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম আর কিছুটা জল দেব। মোটামুটি ডালগুলো ডুবে যায় সেরকম করে জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। চাইলে আপনি লবণ দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না লবণ, হলুদ কিছুই দিচ্ছি না। ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে 15 মিনিটের জন্য কুক করতে হবে, কারণ এই যে ডালটা এটা খুব শক্ত হয়, একটু সময় বেশি লাগে। আর এখানে দেখুন, আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি মশলার জন্য, 10-12টা রসুনের কলি নিয়েছি, আর 1/4 কাপের মতো আমি শুকনো নারকেল নিয়েছি। চাইলে আপনি তাজা নারকেলও নিতে পারেন, এটাকে শুকনো খোবরা বলে বা শুকনো নারকেল বললেও পাওয়া যায়। আর এখানে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠ মতো চিট বাদাম আমি ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা কম নিয়েছি কারণ আমি লঙ্কা পাউডারও ব্যবহার করব। এবার এই মশলাগুলোকে আমাদের বেটে নিতে হবে। তো বাটার জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি ছোট, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব, সমস্ত মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর তারপরে পিষে নেব। তো পেশার সময় আমাদের যেটুকু জল দরকার হবে সেটুকু আমরা ব্যবহার করে নেব। তো চলুন পিষে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি পিষে নিয়েছি আর প্রয়োজন মতো জলেরও ব্যবহার করেছি, একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিই আর ওদিকে চলুন। আমাদের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মিডিয়াম হিটে 15 মিনিট পর্যন্ত কুক করে নিয়েছি আর সেটি কিন্তু এখনও খুলিনি, আর এটাকে খুলবো না, এরকমই রেখে দেব আর প্রেশারটা নিজে থেকে রিলিজ হতে দেব, এরকমই নর্মালি ঠান্ডা হতে দেব, আর তারপরে আমরা ডালগুলোকে নামিয়ে নেব। এবার চলুন কড়াইয়ের দিকে। হিট আমি চালু করে দিয়েছি, তেল দিয়ে দেব, গ্রেভির জন্য দিচ্ছি, তাহলে নিজের পছন্দ মতো দিয়ে নেবেন বেশি কম। তেল খুব ভালো করে গরম হতে দিতে হবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে। চাইলে সর্ষেটা স্কিপ করা যায়, কোনো অসুবিধা নেই। জিরে আর সর্ষেকে খুব ভালো করে ফুটতে দিতে হবে, সর্ষে খুব ভালোভাবে না ফুটলে কিন্তু স্বাদ ভালো আসে না। একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর 2-3টে শুকনো লঙ্কা। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো ব্রাউন কালার হয়ে গেছে, আর আমার এখানে লাইট চলে গেছে তাই গ্যাসে ট্রান্সফার করে নিয়েছি, আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর এবার আমরা কি করব, যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আমরা দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে, তাতে মশলাটা ভুনতেও সুবিধা হবে আর মশলাও ওয়েস্ট হবে না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর মশলার পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমাদের পাউডার মশলা ব্যবহার করতে হবে। আর সবার আগে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, মশলা দেওয়ার আগেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1/2 টিস্পুন ধনে পাউডার, স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো, নিজের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এর সাথে আমি দেব 1 টিস্পুন কাঁদা লসুন মশলা। এটা অ্যাকচুয়ালি একটা মহারাষ্ট্রিয়ান মশলা, তো মহারাষ্ট্রে পাওয়া যায়, যদি আপনি বাংলায় থাকেন তাহলে পাওয়া যাবে না, আর এটাকে আরামসে স্কিপ করে দিন, কোনো অসুবিধা নেই। তো এর সাথে সাথে আমি দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা, গরম মশলা আমি শেষেও একটুখানি ব্যবহার করব। ভালো করে মিক্স করে নিচ্ছি, ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ কি ওপর থেকে তেল দেখা না যায়। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, আর দেখুন এখন ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর জলও শুকিয়ে গেছে, মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা নিজের হিসাব মতো দেবেন, যতটা পাতলা চান সেই হিসাবে, আমিও নিজের হিসাব মতো দিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ওদিকে আমি যে ডালগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম অঙ্কুরিত ডালগুলো, সেগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখুন, এগুলো খুব ভালোভাবে গলে গেছে, আর যে জলটা ছিল জলটা ভীষণ কালো হয়ে গেছিলো বলে আমি ফেলে দিয়েছি।
এবার দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, তারপরে আমরা এই অঙ্কুরিত ডালগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নাও ভালো করে। এবার আমাদের মোটামুটি 5-6 মিনিট কুক করলেই হবে, কারণ ডাল তো আগে থেকেই সিদ্ধ করা আর মশলাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। নয়তো আপনি আপনার পছন্দ মতো গ্রেভি যতক্ষণ না হয়ে যায়, যতক্ষণ গ্রেভি কনসিস্টেন্সি আপনার পছন্দ মতো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিন। তো আমিও ওয়েট করে নিচ্ছি যতক্ষণ কি গ্রেভি কনসিস্টেন্সি আমার পছন্দ মতো না হয়। দেখুন বন্ধুরা, এখন যেটুকু আছে এর থেকে বেশি আমি কমাবো না। এই দেখুন এরকম আছে, আপনি নিজের পছন্দ মতো করে নিন, কোনো অসুবিধা নেই। শেষে আমি দিয়ে দেবো এক চুটকি মতো শাহী গরম মশলা, যেটা আমি আগেই বলেছিলাম শেষে গরম মশলা ব্যবহার করলে খুশবু কিন্তু ভীষণ ভালো আসে। আর এর সাথে আমি দেব এক চামচ মতো কসুরি মেথি। এই কসুরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম, তো এখন হাতে এরকম করে গুঁড়ো করে দিয়ে দেব। আর এর সাথে সাথে যদি আপনার কাছে ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও কুচি করে দিয়ে দিন, আমার কাছে নেই বলে আমি স্কিপ করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনার গ্রেভি কনসিস্টেন্সি নিজের পছন্দ মতো না হয় তাহলে আরও শুকিয়ে নিন, কিন্তু আমার জন্য এটুকু ঠিক আছে। আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যায়। তো সবার শেষে লবণ অবশ্যই চেক করে নেবেন, লাগলে দিয়ে নেবেন। তো আমাদের অঙ্কুরিত ডালের সবজি একেবারে তৈরি হয়ে গেছে, এবার হিট বন্ধ করে দিয়েছি আমি। এবার চলুন গরমাগরম কুলথি ডালের সবজিকে সার্ভ করে নিই। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, যে কোনো ডালের অঙ্কুর গজিয়ে আপনি এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, আপনার ভীষণ পছন্দ হবে এবং যারা খাবে সবার পছন্দ হবে। তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।